আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় আপনি জন্ম নিবন্ধন করেছেন, এবং আপনার এই জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজে চেক করে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে জন্ম নিবন্ধনটি আছে ওইটার যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটি লাগবে। তারপর সিরিয়াল নাম্বারটি যখন আপনার কাছে থাকবে, তারপর আপনার যে সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে গিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এই যে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, এখানে গিয়ে লিখবেন ভেরিফাই বিডি রিস গভ ডট বিডি। এটা লিখে যখন সার্চ করবেন তখন দেখুন ভেরিফাই ডট বিডি আর আই এস ডট গভ ডট বিডি, এই যে সাইটটা আছে এই সাইটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে, ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, অথবা আপনারা এটা দিয়ে সার্চ করে দেখতে পারেন। তারপরে যে ফার্স্ট যে লিঙ্ক আছে লিঙ্কের ওপরে ক্লিক করবেন। লিঙ্কের ওপরে যখন আমি ক্লিক করব এখান থেকে দেখুন বলছে ইন্টার 11 ডিজিটের একটা সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা ইন্টার করতে বলছে, এবং জন্ম তারিখ এবং নিচে একটা যোগফল বিয়োগফল যেটা থাকবে সেটা দিতে হবে। এখানে থেকে আমি আমার বার্থডে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি, সিরিয়াল নাম্বারটা দিলাম, তারপর বার্থডে তারিখটা দিতে হবে, প্রথমে ইয়ার মান্থ ডেট, এটা ব্লার করে রাখা হয়েছে সিকিউরিটি পারপাস, বার্থডে ডেটটা দিলাম। তারপরে নিচের দিকে খেয়াল করুন একটি যোগফল আছে, এই যোগফলটা এখান থেকে দিয়ে দেবেন। যোগফল দেওয়ার পরে জাস্ট সার্চের উপরে ক্লিক করবেন, দেখুন এ টু জেড ইনফরমেশন চলে এসেছে, এ টু জেড, এবং বাংলা এবং ইংলিশ। এখান থেকে আপনি সব ইনফরমেশন দেখতে পারেন। দেখুন আমার বাংলা এবং ইংলিশ দুই ভার্সনে এটা করা আছে অনলাইন, তাই আমার এখানে দুই ভার্সনে দেখা যাচ্ছে। হয়তোবা আপনাদের অনেকে দেখা যাবে শুধু বাংলা আছে, ইংলিশ নাই, কীভাবে ইংলিশে করবেন এই নিয়ে আরেকটা আমি ভিডিও করব। এই ভিডিওটি আপনারা দেখবেন আশা করি, যে কীভাবে এটা ইংলিশ করবেন। আমার আমি অলরেডি এটা বাংলা এবং ইংলিশ করে রেখেছি। এইভাবে আপনারা যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারবেন, যে এ টু জেড ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনার বার্থডে রিলেটেড। আমার বার্থডে অলরেডি অনলাইনে আছে, আপনারটাও এভাবে আপনি চেক করে নিতে পারেন। এভাবে আপনি অনলাইনটা চেক দেওয়ার পর আপনি যদি ইচ্ছা করেন এটা আপনি প্রিন্ট দিয়ে রেখে দিতে পারেন এবং পিডিএফ হিসাবেও রেখে দিতে পারেন, অথবা আপনি এটা কাউকে দিলেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ওপরের দিকে দেখুন যে একটি তিনটে ডটের একটা চিহ্ন আছে, এই যে থ্রি ডট, তার এদিকে দেখুন একটি তিনটা ফার্স্ট, এই যে এটার উপরে ক্লিক দেবেন। এটার উপরে ক্লিক দিলে আপনি কাউকে মেইলে সেন্ড করতে পারেন। তারপরে যে প্রিন্ট অপশন আছে এখান থেকে আপনি যদি এভাবে প্রিন্টের উপরে ক্লিক করেন, এই যে দেখুন এখন আমার প্রিন্ট ভার্সন চলে এসেছে। এখান থেকে জাস্ট এখান থেকে যদি আপনার পিডিএফ কানেক্ট প্রিন্টার কানেক্ট থাকে প্রিন্টারে কানেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে পিডিএফ হিসাবে, এই যে এখান থেকে যদি আমি ডাউনলোড দিই তাহলে এটা পিডিএফ হিসাবে আমার ডাউনলোড হয়ে গেল, দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এভাবে আপনারা আপনার যে বার্থডে রেজিস্ট্রেশন আছে এটা অনলাইনে আছে কিনা এটা আপনি খুব সুন্দরভাবে চেক করে দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, আমার এই টাইপের যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।